ওয়েলকাম টু মাই কক্সেস বাজার নেক্সট ব্লগ। আজকে আমি বের হয়ে গিয়েছি লাঞ্চের জন্য। সো এটা আমার ডে ওয়ানেরই লাঞ্চ টাইম। সো আমরা যাচ্ছি লাঞ্চ করতে পৌষি রেস্টুরেন্টে। এই যে আমি দেখিয়ে দিলাম, আমাদের জলতরঙ্গ হোটেলটা হচ্ছে হোটেল কক্স টুরের অপোজিটে। আমরা একটা রিক্সা ঠিক করে নিয়েছি। আমি জানি না রিক্সা ভাড়া এত কেন নিল, এতটাই কি দূরে? 100 টাকা আনুমানিক আমরা রিক্সা ভাড়া ঠিক করেছিলাম। সো মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তো নিয়ে যাচ্ছিল। আমি অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে এতক্ষণ লাগছে কেন, আসলে কি এত দূরে? আমরা অনেকটা বাজার এরিয়াতে চলে এসেছিলাম, তারপরে আমি দেখলাম যে না, আসলেই পৌষি রেস্টুরেন্টটা এইদিকে। আর মামা আসতে আসতে আমাকে বলছিল যে এত দূর লাগছে কারণ আপনাদেরকে আমি পুরনো পৌষি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, যেটার খাবার বেশি মজা। সো এই তো আমরা চলে আসলাম একদম পুরনো যেই পৌষি রেস্টুরেন্টটা, সেখানে এখন আমরা ভেতরে যাব। আমরা মেনু হাতে পেয়ে গিয়েছি। আমি খুঁজতেছিলাম লইট্টা মাছ ফ্রাই কোথায় আছে, সো লইট্টা মাছ ফ্রাইটা পেয়ে গিয়েছি এখানে। আর এছাড়াও আমি চাচ্ছিলাম ভর্তা টাইপের কোনো কিছু ট্রাই করতে, যেখানে কচু মাখা আছে, পালং শাক আছে, কলমি আছে, পাট শাক আছে, লাল শাক আছে, তারপরে মূলা, বরবটি, এগুলো সব ভর্তা আর কিছু কিছু শাক থাকে। সো এইতে চলে এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম ভর্তা প্লেট আরটা চিকেন আর হচ্ছে রাইস, ডালও দিয়েছিলাম সাথে অর্ডার, আর একটা সালাদ ছিল। সো এটা হচ্ছে কচু মাখা আর হচ্ছে বেগুন ভাজি দিয়েছে, পাট শাক দিয়েছে, লাল শাক দিয়েছে, দুই টাইপের শুটকি ভর্তা আছে, লইট্টা শুটকি আর হচ্ছে ছুরি শুটকি। এটা হচ্ছে আমাদের রোস্ট ছিল, এটা হচ্ছে ভেন্ডি ভর্তা, আর এদিকে হচ্ছে টমেটো ভর্তাও ছিল, আলু ভর্তা ছিল। ওরা এখানে কক্সিস বাজারের সব হোটেলেই দেখলাম প্লেটটা ক্লিন করার জন্য একটা লেবু দেয়, সাথে পানি দেয়। সো এই জিনিসটা আমার ভালো লেগেছে। আমাদের ব্যাড লাক ছিল, এই জন্য হয়তোবা আমরা লইটা শুটকি ফ্রাইটা পাইনি, বাট ওভারঅল ভর্তা আর শাকগুলো ভালোই লেগেছে। আহামরি কোনো কিছু না, বাট কক্সেস বাজারের খাবারটা খুব বেশি টেস্টি না, আমি পাইনি অন্যান্য হোটেলগুলোতে। সেই হিসেবে পৌষি খাবারের রেস্টুরেন্টের খাবারগুলো আর ভর্তাগুলো বেশ মজা। আর এরপরে আমরা নিয়ে নিয়েছি ডেজার্ট হিসেবে কাস্টার্ড, যে কাস্টার্ডটা আমার খুবই ভালো লেগেছিলো। একটা ডিফারেন্ট ফ্রুট পেয়েছিলাম যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।